হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা মুভি রিভিউ করবো। মুভিটার নাম হলো হারিয়ে যাওয়ার আগে। যে মুভিটা গতকাল মানে 27 ফেব্রুয়ারি 2021 জি বাংলা বলে যে একটা আমাদের বাংলা চ্যানেল রয়েছে, যেটা আমরা মানে স্টার জলসা মুভিজ বা এরকম আমরা যেরকম বাংলার যে চ্যানেলগুলো আমরা দেখে থাকি, তাই সেরকমই জি বাংলা সিনেমাতে কিন্তু এই মুভিটা কিন্তু রিলিজ হয়েছে। এবং দেখা, আমি আমার একটু দেরি হলো রিভিউটা করতে। তো যাই হোক, এখানে কিন্তু ডিরেক্টেড বাই সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ, এবং তারা থাকা মানে তাদের ডিরেকশনে থাকা মানে সেই মুভির যে ক্যারেক্টারগুলো যত স্ট্রং হয়, বিশেষ করে যে ফিমেল ক্যারেক্টারগুলো খুব স্ট্রং হয়, তারা কিন্তু ফিমেলদের উপর বেস করে খুব সুন্দর সুন্দর মুভি বানিয়ে থাকেন। এখানে লিড কাস্টে রয়েছে সুদীপ্তা, চক্রবর্তী, পায়েল, সরকার সহ এবং আরও অনেকে কিন্তু রয়েছে। তা অ্যাকচুয়ালি অনেকদিন পর কিন্তু সুদীপ্তা চক্রবর্তী অভিনয় দেখে খুব ভালো লাগলো। তো এখানে তিনি ইন্সপেক্টর গুণা ঘোষ হিসেবে পরিচিত, এবং পায়েল সরকার তো রয়েছে, পায়েল সরকারের নাম থাকে সুদেশ্না গুহ, এবং আরও অনেক ক্যারেক্টার এখানে রয়েছে। তা এই দুটো হলো মেইন ক্যারেক্টার। তো শুরুতে জানিয়ে রাখি, পায়েল সরকার যে এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে সুদেশ্না গুহ, সে এবং তার মেয়ে তারা হঠাৎ করে একদিন কাউকে কিছু না বলে চলে যায়, এবং তারা যে মিসিং হয়, সেই মিসিংটা কেন হয়, কী জন্য হয়, সেই জন্য কিন্তু সেই মানে ঘটনাটা কিন্তু তদন্ত করানো হলো ইন্সপেক্টর রুনা ঘোষ, এখানে মানে সুদীপ্তা চক্রবর্তীর কথা বলছি। তারপর তিনি ইন্সপেকশনে গিয়ে তিনি বুঝতে পারেন যে বেশ কিছু প্রবলেমস রয়েছে, এবং এই যে সুচিস্মিতা গুহ, তার যে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, তারা কেউই কিন্তু ঠিকমতো চাইতেন না যে সুচিস্মিতা নাচ শিখুক। তা পরে কি হয়, পরে কি তারা মানে তাকে মেনে নেয়, সে সাপোর্টটা সে পায় কি না, বা শ্বশুর বাড়িতে সে ফিরে আসতে পারে কি না, বা তারা সে বাবার বাড়িতে তার মেয়েকে নিয়ে সুচিস্মিতা চলে যায় কি না, বা তার বর সাপোর্ট করে কি না, এই প্রশ্নের উত্তরগুলো জানতে হলে অবশ্যই আপনাদের হারিয়ে যাওয়ার আগে এই মুভিটা দেখতে হবে। 2 ঘন্টা 21 মিনিটের মুভিটা, আমার কিন্তু বেশ বেশ খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। কিন্তু এখানে অন্য ক্যারেক্টারে যারা ছিলেন তাদের কিন্তু অ্যাক্টিং আমার একদমই ভালো লাগেনি। তাদের মুখ আপনি দেখে থাকবেন সাধারণত, কারণ তারা জি বাংলা অরিজিনালস মানে জি বাংলা সিনেমা যে চ্যানেলটা কিন্তু অনেক মুভি কিন্তু রিলিজ হয়, তো সেখানে হয়তো তাদের মুখগুলো আপনারা দেখে থাকবেন, কিন্তু তাদের অ্যাক্টিং স্কিল একদমই ভালো না। দেখুন, কো স্টার্স যারা রয়েছে তাদের যদি অ্যাক্টিং যদি খুব একটা ভালো না হয়, তাহলে লিডে যারা রয়েছে তাদের কিন্তু অ্যাক্টিং তারা কিন্তু মানে সবসময় কিন্তু ভালো কিছু করতে চাইলেও কিন্তু অনেক সময় করে দিতে পারে না। যদিও এখানে সুদীপ্তা চক্রবর্তী রয়েছে, পায়েল সরকার রয়েছে, বিশেষ করে পায়েল সরকারের অ্যাক্টিং আমার বেশি ভালো হয়েছে, কারণ এরকম রোলে তাকে কিন্তু সাধারণত আমরা কখনোই দেখতে পাই না, এবং সুদীপ্তা চক্রবর্তী যথাযথভাবে কিন্তু তিনি চেষ্টা করেছেন নিজেকে ছাপিয়ে যাওয়া। এবং ঠিক তাই, বিশেষ করে এখানে যে ছোট্ট মেয়ের যে রোলে রয়েছে জিয়া, তাকেও ঠিকঠাক মতো কিন্তু ভালো মতো তাকে কিন্তু গ্রুম করা হয়নি। শুধু তাই না, এখানে ডাবিংটাও কিন্তু সামহাও আমার অতটা ভালো মনে হয়নি। এছাড়া যে গানগুলোর সাথে নাচগুলো কোরিওগ্রাফ করা হয়েছে সেগুলো কিন্তু অ্যাটলিস্ট প্রপার ওয়েতে আমার মনে হলো না। বিশেষ করে আমি বলবো যে এখানে সুচিস্মিতার যে বাবা বা তার শ্বশুরি শাশুড়ি যে রয়েছে বা শ্বশুর যারা রয়েছে তাদের অ্যাক্টিং কিন্তু আমার অতটা কিন্তু ভালো লাগলো না, যথেষ্ট কাঁচা মনে হলো। আর সুচিস্মিতার যে মায়ের, সে একই রকম অ্যাক্টিং, সে একই রকম ভয়েস, একই রকম সেই মানে এক্সপ্রেশনস, তা যাই হোক সব মিলে কিন্তু জাস্ট আপনি ওয়ান টাইম ওয়াচের জন্য 2 ঘন্টা 21 মিনিট আপনি টাইম ইনভেস্ট করে দেখতেই পারেন হারিয়ে যাওয়ার আগে। এবং এখানে কিন্তু ওমেন যে এম্পাওয়ারমেন্টের কথা কিন্তু বেশ করে বলা হয়েছে, এবং এখানে একটা শেষটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, যেখানে 8th মার্চ ইন্টারন্যাশনাল ওমেন ডেতে এমনই একটা কাণ্ড ঘটে, যেটা আমি এখন স্পয়লার করছি না, হয়তো বা অনেকে দেখতে চাইলে আমার ভিডিওটা যদি তার আগে দেখে নেয় তাহলে হয়তো তাদের আগ্রহ নাও থাকতে পারে। তো সেই জায়গাটা বেশ ভালো লেগেছে, এবং আবারও বলছি যে এখানে পায়েল সরকার এবং সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়, তারা কিন্তু ফাটি অভিনয় করেছে, এবং তাদের জন্যই কিন্তু মুভিটা পুরোপুরি একটা জায়গায় রীতিমতো দাঁড়িয়ে আছে। ব্যাস আর কিছু বলছি না, আপনারা মুভিটা জাস্ট দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এটাই ছিল আমার হারিয়ে যাওয়ার আগে মুভি রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করে ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউন টাটা।